হ্যালো এভরিওয়ান ভিডঙ্গ ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ ইউটে এখানে দেখো আমাদেরকে ইন্টিগ্রেশন বা সমাকলন করতে বলা হচ্ছে কি না ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ওয়ান মাইনাস সাইন এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স ডি এক্স তো দেখো এটা ইন্টিগ্রেশনের জন্য কি করতে হবে আমাদেরকে এখানে এই ভ্যালুগুলো বসাতে হবে অর্থাৎ কি দেখো আমরা জানি সাইন টু এক্স এর মান হয় টু সাইন এক্স কস এক্স ঠিক আছে তাহলে এই টু এক্স এর জায়গায় যদি শুধু এক্স থাকতো

অ্যাকচুয়ালি এটাকে আমরা যদি সাইন স্কোয়ারে রাখি তাহলে আমরা এখানে কি পেয়ে যাই ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স এটা পেয়ে যাই এটা কার মান হয় না এটা হয়ে যায় কস টু এক্স এর মান এখন আমরা যদি এখানে শুধুমাত্র এক্স রাখি তাহলে কস এক্স এর মানটা কি হয়ে যাবে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স বাই টু তাহলে স্বাভাবিকভাবে দেখো টু সাইন স্কোয়ার এক্স বাই টু এর মানটা কি আসবে না ওয়ান মাইনাস কস এক্স তাহলে দেখো আমরা অলরেডি ওয়ান মাইনাস কস এক্স এখানে দেওয়া ছিল তার মান পেয়ে গেলাম আবার এখানে সাইন এক্স এর বসানোর জন্য মান আমরা এখান থেকে পেয়ে গেছি তাহলে আমরা ওটা বসিয়ে দিই এখানে কি চলে আসছে না টু সাইন সরি এখানে ওয়ান মাইনাস টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু বাই ওয়ান মাইনাস কস এক্স এর জায়গায় কি বসছে না ওয়ান মাইনাস কস এক্স এর জায়গা আমাদের এখন বসবে টু সাইন স্কোয়ার এক্স বাই টু ডি এক্স যেমন আছে থাকলো তো এরপরে আমাদের কী হবে ভেঙে যাবে এটা অর্থাৎ এরকম হয়ে যাবে এটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই টু সাইন স্কোয়ার এক্স বাই টু মাইনাস টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু বাই টু সাইন স্কোয়ার এক্স বাই টু ডি এক্স আলটিমেটলি দেখো এখানে কি হচ্ছে এখানে এই টু এবং এখানে এই টু কেটে যাচ্ছে অর্থাৎ আমাদের তালে কি থাকছে এবং দেখো এখানে কি ছিল সাইন স্কোয়ার্স বাই টু ছিল এখানে ছিল আমরা কি পেয়েছি ইন্টিগ্রেশন এই যে ওয়ান বাই টু সাইন আছে একে আমরা কি লিখতে পারি ওসে বাই টু বাই যেমন আছে থাকলো এখানে সাইন এক্স বাই এখানে একটা সাইন এক্স বাই সাথে কেটে যাবে

আমরা এবারে মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে কি চলে আসছে না মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন কট এক্স বাই টু আমরা এটাকে এভাবে লিখতে পারি মাইনাস অফ কোস এক্স স্কোয়ার এক্স বাই টু বাই টু ডি এক্স ঠিক আছে এবারে আমরা জানি একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডি এক্স যদি কখনো হয় তাহলে এর ইন্টিগ্রেশনের আনসার হয় এ টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি ঠিক আছে এখন আমরা যদি এই অংশে এফ অফ এক্সকে কট এক্স বাই টু ধরে নিই তাহলে কী হবে দেখো তখন আমাদের এফ ডাস্ট এক্সের মানটা কী আসবে কট এক্স বাই টু ডেরিভেটিভ কট এক্স বাই ডেরিভেটিভ কী হবে হাফ মাইনাস হাফ ইন্টু কোসেক্স স্কোয়ার অর্থাৎ এটাই আমাদের অ্যাকচুয়ালি মাইনাস কোসেক্স স্কোয়ার এক্স বাই টু বাই টু অর্থাৎ আমাদের এই অংশটা যদি তাহলে এটা দেখতে কেমন হবে এরকম কাই টু প্লাস মাইনাস অফ কোসেক্স স্কোয়ার এক্স বাই টু বাই টু ডিএক্স এটাই আসবে আমাদের তাহলে দেখো আমাদের এখানে এই অংশটা যখন এফ এক্স ছিল এই সম্পূর্ণ অংশটা আমাদের ছিল কি এফ ড্যাশ এক্স তাহলে আমাদের এখানে অ্যান্সার কি আসবে এটা আমাদের তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স অ্যান্সার হবে আর আগে অলরেডি একটা মাইনাস ছিল অর্থাৎ মাইনাস ই টু দি পাওয়ার এক্স এফ এক্স এর মান কত কট এক্স বাই টু বসিয়ে দিই তাহলে ই টু দি পাওয়ার এক্স কট এক্স বাই টু প্লাস সি এটাই হবে আমাদের এখানে যে ইন্টিগ্রেশন বা সমাকলনের অ্যান্সার যেখানে সি হলো একটি সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে ম্যাথ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো